হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই বর্ষা মোটামুটি শুরু হয়ে গেছে, তো এখন আমরা এই ছোট্ট ছোট্ট চারাগাছগুলোতে কি খাবার দেব সেটা নিয়েই আজকে আলোচনা করব বা কিভাবে এর পরিচর্যা করব। তো দেখুন, এই বেডের মধ্যে, কোকোপিটের মধ্যে যে আমি কিছু তরই গাছ, কিছু নোটে শাক, পালং শাক এর বীজ ছড়িয়েছিলাম, সুন্দর ছোট ছোট গাছ বেরিয়ে গেছে, কয়েকটা বেগুন গাছও লাগিয়েছি। তো সমস্ত গাছে আজকে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এক মুঠো করে। তো এখানেও দেখুন রয়েছে আমার ঝিঙে গাছ, ঝিঙে গাছগুলো খুব সুন্দর বাড়ছে। তো এখানে রয়েছে ছোট ছোট বেগুন গাছ। তো সমস্ত গাছে কিন্তু এইভাবে আমি এক মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি, কেননা যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে আমরা এই সময় খোল পচা জল দিতে পারবো না, কারণ দিয়ে কোনো লাভও নেই, কারণ জলটা বৃষ্টির সঙ্গে ধুয়ে চলে যাবে খাবারটা। তাই আমরা এইভাবে কোনো ভারী খাবার দিয়ে দেব। তো 10-15 দিন অন্তর এক মুঠো করে ভার্মি কম্পোস্ট বা একদম পুরনো গোবর সার যদি দিয়ে দেন, তাহলে কিন্তু বর্ষাতে আর কোনো গাছের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে না। আর 7-10 দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তো আমি কয়েকদিন আগেই ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, তো দেখুন আমার এই আমড়াগুলো বেশ বাড়তে শুরু করেছে। আর এটা আমার কালাপাতি সবেদা গাছ, যেটা আমি কোকোপিটের মধ্যে রিপোর্ট করেছিলাম। তো আরও প্রচুর পরিমাণে ফুল আসছে, ফুলগুলো যেগুলো ফুটেছে সেগুলো একটু এইভাবে দুটো আঙুল দিয়ে চেপে দেবেন। তো একটু হালকা করে চেপে দিলেই কিন্তু পলিনেশন হয়ে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু সবেদা পেয়ে যাবেন। আমার অনেক সবেদা ধরেছিল কিন্তু আমি ফেলে দিয়েছিলাম যেহেতু ছোট্ট গাছ। আর এখন আমি গাছটাকে প্রায় 6 মাস পর গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, কোকোপিটের মধ্যে। তাই আমি এখানে ফল এলে কিন্তু সেই ফলগুলো নিয়ে নেব। আর দেখুন বেশ শাক গাছগুলোও সুন্দর হচ্ছে। আর সমস্ত গাছেই কিন্তু আমি এইভাবে কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। তো আর এই গাছগুলো নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না। তো দেখুন এইগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট আর বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুল ফল চলে আসবে বর্ষার যে সমস্ত সবজি গাছ রয়েছে। আর আরও বেশ কয়েকটা ড্রাগন কিন্তু পেকে গেছে, লাল কালার হয়ে গেছে, কয়েকটা সবেদাও আছে, এগুলো সব হারভেস্ট করে নেব। এখানে একটা ডালিমও রয়েছে। আর মালবেরি গাছটা যে কেটেছিলাম, কাটিং করেছিলাম, দেখুন আবার নতুন নতুন ব্রাঞ্চ এবং ফুল আসছে। তো সেই কাটিংগুলো যে চারা করেছিলাম সেই চারাগুলো এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করছে। তো নতুন নতুন ডাল ছাড়ছে, যদিও শেকড় ছাড়া এখনও শুরু হয়নি, তো খুব শিগগিরই চলে আসবে। আর বস্তার মধ্যে, বেডের মধ্যে হলুদ গাছগুলো দেখুন খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে। আর রেল লিলিগুলোও কিন্তু ফুটতে শুরু করেছে। সবেই কিন্তু আমি অল্প অল্প করে দুটো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম। আর 12 মাসই শিম গাছে তো 12 মাসই ফুল হচ্ছে, বর্ষাতে কিন্তু বেশ কয়েকটা শিম আশা করছি ধরবে এবং এখান থেকে হারভেস্ট করতে পারবো। আর ছোটো ছোটো লেদা পোকা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমি হাত দিয়েই ফেলে মেরে দিচ্ছি, আর খুব একটা কীটনাশক দিচ্ছি না, কারণ দেওয়ার টাইমও আমার নেই। তাছাড়া বৃষ্টি হচ্ছে, কীটনাশক দেওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে যাচ্ছে। তাই আপনারা যদি এইভাবে কোনো পোকামাকড় দেখতে পান তাহলে হাত দিয়ে কিন্তু মেরে দেবেন। তো অ্যাপেলকুলের গাছটাও কিন্তু আমার খুব ভালো গ্রোথ নিচ্ছে, আশা করছি শীতের সময় ভালো ফল পাবো। এবং এখানে একটা মিষ্টি কুমড়োর গাছও কিন্তু হচ্ছে। আর দেখুন সাদা জামের গাছটাকেও যে ফল হারভেস্ট করার পর হালকা পুনিং করে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ভালোই শাখা পোশাখা আসছে। আর এই তো বেশ কয়েকটা ড্রাগনও কিন্তু পেকে গেছে, আরও কয়েকটা ফুলও আসছে। তো যাই হোক, গরম বৃষ্টির জন্য কিছু ড্রাগন ফুল মানে কুড়ি অবস্থায় হলুদও হচ্ছে, এগুলো স্বাভাবিক নর্মাল ব্যাপার, কিছু তো কুড়ি নষ্ট হবে, সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করলে হবে না। আর এইভাবে কিন্তু সুন্দর সুন্দর ফলও আমরা পাবো আর একটা দুটো কুড়ি নষ্টও হবে, এটা নিয়ে অত বেশি টেনশনের কিছু নেই। এখানে রয়েছে আমার উচ্ছে গাছ, দেখুন বীজ বসিয়েছিলাম, কত সুন্দর চারা হয়ে গেছে, এখানে তো একটা উচ্ছে গাছ মাচা পর্যন্ত পৌঁছে গেছে। তো এই ছোটো ছোটো গাছ, বড় গাছ, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, তো সমস্ত গাছেই আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। আর 15-20 দিন আগে আমি দিয়েছিলাম পুরনো গোবর সার। আর দেখুন এগুলো ব্রাহ্মী শাক, একটা দুটো করে ডগ কাটার ফলে কি সুন্দর গ্রোথ নিচ্ছে, আরও ঝোপালো হচ্ছে। এটা আমার রয়েছে লাল জামরুলের গাছ। আর এখানে দেখুন পেঁপে গাছ, ছাদ বাগানে আমার কত পরিমাণে পেঁপে হয়েছে, প্রায় 6-7টা পেঁপে কিন্তু ধরে নিয়েছে। আর গাছটা এর আগেও ফুল ফল এসেছিলো কিন্তু হনুমান খেয়ে
নষ্ট করে দিয়েছিল, কিন্তু সেখান থেকে গাছটা নিজেকে রিকভারি করে নিয়েছে এবং আবারও ফুল ফল কিন্তু দিচ্ছে। তো এগুলো মালটা বাড়ি অন, আর আতাগুলোও কিন্তু বেশ ভালোই বাড়ছে, আবারও কিন্তু নতুন করে অনেক কুড়িও আসছে ফুলের। তো এগুলো তো পলিনেশন করতে হয়, না হলে আতা ধরানো খুবই মুশকিল, বিশেষ করে টবের গাছে, ছোট্ট ছোট্ট গাছে। আর এগুলো আমার কাটিংয়ের লেবু গাছ যেগুলো আমি বানিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গ্রোথ নিচ্ছে। এগুলোতেও আমি এক দু মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। আর কিছু অ্যাপেল কুল গাছটা এগুলো আছে, এগুলোও আমি রিপোর্ট করব, টাইমের অভাবে করতে পারছি না। আর আবারও কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন গাছে কিন্তু ফুল আসছে, দেখুন বেশ কিছু কালার ধরে নিয়েছে, আর কিছু আবার বড় বড় কুঁড়িও এসেছে। তো দু একের মধ্যে আমি আবারও ড্রাগন ফল হারভেস্ট করব, আর কত পরিমাণে হারভেস্ট করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কালো হলুদের গাছগুলোর গ্রোথ দেখুন, গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম, খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আর এখানে চিচিঙ্গা গাছটাও কিন্তু ভালো গ্রোথ নিচ্ছে এবং ফুল ফোটাও কিন্তু শুরু হয়ে গেছে। চিচিঙ্গা ধরলে অবশ্যই আপডেট দেব। আর আঙুর গাছটাও কিন্তু ভালোই বাড়ছে এবং কুড়িগুলো বড় হয়ে গেছে, কিছু কিছু ফুলের কুড়ি ফুল ফুটেও গেছে। দেখা যাক বর্ষার মধ্যে কতগুলো আঙুর টিকে থাকে, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানেও ছোট্ট ছোট্ট ফুলের কুড়ি আসছে। আর এখানে তো রয়েছে পুঁই শাক, আম গাছ আর আমার পদ্মর গামলা, দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। তো আজকে একটা ফুল আমি তুলে নেব মা লক্ষ্মীকে দেওয়ার জন্য। আরও বেশ কিছু কুঁড়িও কিন্তু আসছে, এখানে আমার তিন রকম ভ্যারাইটি পদ্ম ফুল আছে। আর আম গাছগুলোও কিন্তু তোলার মতো হয়ে গেছে, আর লঙ্কা গাছটার গ্রোথ দেখুন দুর্দান্ত গ্রোথ হচ্ছে। আর এখানে যে ছোট্ট গাছে ড্রাগন ফুল হয়েছিল, এই ফুলটা কিন্তু আর হবে না, এটা কিন্তু হলুদ হয়ে গেছে। তো যাই হোক, যেগুলো থাকবে সেগুলো নিয়েই কিন্তু আমার বাগানটা ভরে থাকবে। তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং সবাই খুব ভালো থাকুন। আজকের মতো টাটা।